আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনার বিষয় পেরিওডেন্টাল অ্যাবসেস হলে করণীয় বিষয়ে। তো ভিউয়ার্স, বিস্তারিত আলোচনা শুরু করছি, সঙ্গেই থাকুন। ভিউয়ার্স, পেরিওডেন্টাল অ্যাবসেস বলতে মাড়ির যে কোনো অংশ এভাবে ফুলে ওঠা, এটিকে আমরা পেরিওডেন্টাল অ্যাবসেস বলে থাকি। তো এ ধরনের মাড়ি ফুলে ওঠার সমস্যার দুটি কারণ বা দুটি তিনটি কারণ রয়েছে। তবে বেশিরভাগ ক্ষেত্রে যে কারণগুলো হয়ে থাকে তা হলো মাড়ির প্রদাহ, অথবা মাড়িতে যদি কোনো মাড়ির ভিতরে যদি মাড়ি ফাঁকা হয়ে কোনো খাদ্যকণা সেখানে ঢুকে থাকে, আর সেই খাদ্যকণা ঢুকে থেকে সেখানে যদি পচন ধরে পচে যায় সেই খাবার কণাগুলো, আর তার মাধ্যমে সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ার কারণে এ ধরনের ফুলে ওঠে। অথবা যদি কখনো দাঁতের ফাঁকে খাবার আটকে থাকে, অথবা খাবার আটকে থাকার কারণে সেখানে কোনো টুথপিক অথবা কোনো সূচালক কোনো কিছু দিয়ে যদি খোঁচাখুচি করা হয়, সেক্ষেত্রে দাঁতের যে মাড়ি থাকে সেটি কখনো কখনো গাম ইঞ্জুরি হয়, অর্থাৎ মাড়ির সমস্যা হয় আর কি। তো তার কারণেও কিন্তু এ ধরনের গাম অ্যাবসেস হতে পারে, যেমনটি এখানে দেখতে পাচ্ছেন। এ ধরনের সমস্যা তখনই হয় যখন দুদাঁতের মধ্যবর্তী স্থানে কোনো কারণে খোঁচাখুচি করা হয়, তখন এই ধরনের কিছু অংশ মাড়ির কিছু অংশ এরকমভাবে ফুলে উঠতে দেখা যায়। তো এটি হচ্ছে পেরিওডেন্টাল অ্যাবসেস। তো ভিউয়ার্স, এ ধরনের পেরিওডেন্টাল অ্যাবসেস সাধারণত এমনিতেই যদি অল্প পরিমাণ হয় তাহলে এমনিতেই কখনো কখনো ভালো হয়ে যায়, আবার কখনো ঘরোয়া প্রাথমিক চিকিৎসা যেমন গরম পানি করে তার সঙ্গে কিছুটা লবণ মিশিয়ে কুলকুচি করলে এ ধরনের সমস্যা এমনিতেই ভালো হয়ে যায়। যদি সমস্যাটা অল্প হয় তারপরও ডাক্তারকে দেখিয়ে নেওয়া ভালো। প্রাথমিক অবস্থায় যদি এ ধরনের সমস্যা না কমতে থাকে তবে আপনাকে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হতে হবে। তবে যদি সমস্যা অল্প হয় তাহলে ঘরোয়াভাবেই এটি ঠিক হয়ে যায় বা এমনিতেই ঠিক হয়ে যায়, আর যদি সমস্যা বেশি হয় সেক্ষেত্রে ডাক্তার দেখানোর প্রয়োজন হয়, ওষুধ খাওয়ার প্রয়োজন হয়। এখানে যে সমস্যাটা দেখতে পাচ্ছেন, এখানে দেখুন যে বেশ মাড়ি অনেকটা ফুলে আছে, অ্যাবসেস তৈরি হয়ে গেছে। তো ভিউয়ার্স, এখানে দেখা যাচ্ছে দাঁতগুলো সবই ভালো, কোনো দাঁতে কোনো ধরনের সমস্যা নাই, কিন্তু তারপরেও দাঁতের গোড়াটা এখানে দেখতে পাচ্ছেন ফুলে আছে। আর এটি তখনই হয় যখন দাঁতের মাড়ি ছেড়ে দেয় দাঁতের পাশ থেকে, আর তার কারণে সেখানে ফাঁকা তৈরি হয়, আর সেই ফাঁকার ভিতরে যখন খাদ্যকণা ঢুকে থাকে তখন সেখানে ব্যাকটেরিয়ার সংক্রমণ হওয়ার কারণে এভাবে মাড়ি ফুলে ওঠে। এটি হচ্ছে পেরিওডেন্টাল অ্যাবসেস আমরা বলে থাকি। তো এই সমস্যা এড়াতে প্রতিনিয়ত সঠিকভাবে দাঁত ব্রাশ করা উচিত এবং দুদাঁতের মধ্যবর্তী স্থানের পরিষ্কার করার জন্য ডেন্টাল ফ্লসিং করা উচিত। এছাড়া ভিউয়ার্স, কখনো কখনো দেখা যায় যে দাঁতের মাড়ি ফুলে গেছে, সেই সঙ্গে সেখানে পুজো হতে দেখা যায়। তো ভিউয়ার্স, এই ধরনের সমস্যায় আমরা প্রথমত একটা এক্সরে করি। এক্সরে করে দাঁতের পজিশন এবং দাঁতের অ্যাপেক্স অঞ্চলের দাঁতের গোড়ার দিকের অবস্থা দেখে তারপরে সেখানে কী সমস্যা হয়েছে সেটি নির্ধারণ করে থাকি এবং ট্রিটমেন্ট দিয়ে থাকি। তো এ ধরনের সমস্যা মাড়ির জন্যও হতে পারে, অথবা যদি দাঁতের পালপাইটিস আক্রান্ত থাকে, দাঁতের সমস্যা থাকে, সেক্ষেত্রেও এ ধরনের দাঁতের গোড়া ফুলে ওঠা সমস্যা হতে পারে, অথবা যদি সেখানে খাবার ঢুকে যায় তাহলেও এ ধরনের সমস্যা হতে পারে। তো ভিউয়ার্স, মূলত পেরিওডেন্টাল অ্যাবসেসে দেখার বিষয় রয়েছে যে কী জন্য সেটি হচ্ছে। অ্যাবসেসটি যদি সামান্য কারণে হয় তাহলে এমনিতেই ভালো হয়ে যায়, আবার যদি একটু ক্রিটিক্যাল হয়ে যায় তখন সেটির তার জন্য ওষুধ খাওয়ার প্রয়োজন হয় এবং ডাক্তারের কাছে যাওয়ার প্রয়োজন হয়। তো ভিউয়ার্স, এই ভিডিওর আলোচনা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন, আর চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে রাখতে পারেন দাঁত সম্পর্কে জানার জন্য। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।